হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনের। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো কাঁকরোল তো সবাই খেয়েছো, কাঁকরোলের এইরকম একটা রেসিপি কখনো খেয়েছো নাকি? হ্যাঁ বন্ধুরা, কাঁকরোলের ডালনা আজকে রেসিপিটা শেয়ার করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি আর এটাকে ভালো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। তাতে অ্যাড করেছি একটা আলু, আর এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এক কাপ মতো ভালো করে ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, এটাকে ভেজে নিয়েছি। তো চাইলে কিন্তু কাতলা মাছের মাথাটাও ব্যবহার করতে পারো, যেহেতু আমি মাছের মাথা দিয়ে ডালনা একটা রেসিপি শেয়ার করব। তো গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াই, তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দেবো। আর কী করব, কাঁকরোল আর আলুটাকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁকরোল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি ডালটা ভিজিয়ে কেন রেখেছিলাম জানো? খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটা ফুলে যাবে। ফুলে গেলে ভালোভাবে এটা সেদ্ধ করার জন্য কম সময় লাগবে। তো আমি এখানে মানে কাঁকরোল আর আলুটা ভেজে নিয়েছি, এরপরে এটাকে কড়াই থেকে তুলে নেব। এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। যে কাঁকরোল খেতে চায় না অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে, আর বুঝতেই পারবে না এটা কী। খুবই সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়। তো আমি এখানে ওই কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি, যেহেতু ভাজা হয়েছিল ওই তেলে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা আর 2 চামচ মতো রসুন বাটা। আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আর কাঁচা গন্ধটা চলে গেলে ওই তেলে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো জিরে, গোটা জিরে 5 ফোড়ন, মানে 5 ফোড়ন 1 চামচ, গোটা জিরে 1 চামচ। আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। এরপরে আদাটাও একটু, মানে আদার কাঁচা ভাবটা, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, যাতে সেভাবে আমি ভেজে নেব আদাটা। আর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচানো, আমি এখানে 2 থেকে 3টা মতো পেঁয়াজ কুচানো নিয়েছি। এরপরে পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, যারা ঝাল একটু পছন্দ করে, তাই বললাম। এরপরে দিয়ে দেব আমি ওই ভিজিয়ে রাখা মুগ ডালটা, যাতে মশলাটার সঙ্গে মুগ ডালটা ভাজা ভাজা হয়ে যায়। ওই কষানো মশলাটার সঙ্গে আমি মুগ ডালটাকে কষিয়ে নেব আর ডালটাও ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে রেসিপিটা বানানোর জন্য মুগ ডালটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে দেবে, খুবই তাড়াতাড়িভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমি ডালটা মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যেহেতু 1 কাপ মতো ডাল নিয়েছিলাম আর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, তাই আমার এখানে লেগেছিল 1 কাপ ডালে প্রায় 3 কাপ মতো জল। তো দেখুন, এইভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরো সেদ্ধ করব না, আদো আদো সেদ্ধ করে নেব। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা, আর মাছের মাথাটা খুবই বড় ছিল, তো হাত দিয়ে এইভাবে কিন্তু আমি ভেঙে দেব। মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আর কষানোর প্রয়োজন মনে করিনি, তার জন্য আমি মাছের মাথাটাকে এইভাবে ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁকরোল, যেহেতু কাঁকরোল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, আর বেশি সময় লাগবে না। আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব সুগার, মানে চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবে চিনি। তো যে চিনি খেতে চাও না অ্যাভয়েড করে যাবে, আর যে প্রয়োজন মনে করো চিনিটা দেবে, অপশনাল। আর চিনিটা দিলে স্বাদটা কিন্তু দারুণ আসে, আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁকরোল আর আলুটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচানো, এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ব্যাস পরিবেশনের পালা, গরম ভাতে গরম গরম এইভাবে ডালনা রেসিপি যদি একবার পাওয়া যায় তো এক থালা ভাত একদম এক তরকারিতে শেষ। তো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই দূর দূরান্ত থেকে যে রেসিপিগুলো আমার দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু রেসিপিটা বানাবে, আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো, তো আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকুন।